এক ধরনের বন্ড বাবা আলাদা এরকম লাল কাপড় গামছা টামছা বাঁধে হয়তো ওনারাও এরকম কিছু আজও পর্যন্ত জানতে পারিনি এটা রহস্যটা কি আমিও ছোটবেলাতে দেখাইতেছি এরকম আমিও এরকম করতেছি আমার বয়স 60 বছর আমিও ছোটবেলাতে এটা দেখাইতেছি বাংলাদেশে বিরিয়ানি ব্যাপক জনপ্রিয় একটি খাবার বিরিয়ানি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না একটা বড় হাড়ি তার গায়ে একটা লাল শালু জড়ানো এটুকু থাকলেই যথেষ্ট ওটাই বিরিয়ানি প্রেমীদের আসল সংকেত লাল শালু দেখে বিরিয়ানি প্রেমীরা ষাঁড়ের মতো দৌড়াবেন এমনটাই কি ভাবেন পরিবেশকরা নাকি এই লাল কাপড়ের আড়ালে থাকে অন্য কোনো রহস্য আর আপনি নিজেও কি কোনোদিন ভেবে দেখেছেন কেন বিরিয়ানির ডেক্সি লাল কাপড়ে ঢাকা থাকে আমরা ঘুরে ঘুরে জানার চেষ্টা করেছি বিরিয়ানির পাতিলের গায়ে লাল কাপড়ের আসল রহস্য এটা জানার আগে আমরা দেখে নেই লাল রঙের আরও কিছু ব্যবহার মুখের ভাষার মতো রঙেরও ভাষা আছে মানুষের চিন্তায় রং প্রভাব ফেলে পৃথিবীর সব দেশে এই রঙের ভিন্ন ভিন্ন অর্থ ও ব্যবহার রয়েছে লাল রঙের ব্যবহার এক এক দেশে এক এক রকম বিদেশি অতিথি যখন আসেন তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় মাজার ওরফ শরীফে বাঁশের মাথায় লাল শালুর পতাকা ঝোলে সাধু সন্ন্যাসীরাও আপাদমস্তক লাল কাপড় ব্যবহার করেন ট্রাফিকে লাল মানে থামতে হবে মাঠে ফুটবল রেফারিও বিপদজনক আচরণের জন্য লাল কার্ড ব্যবহার করেন তবে বরাবরই লাল বিপদের প্রতীক তবে লাল রঙের এত সব ব্যবহারকে বাদ দিয়ে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিরিয়ানির পাতিলের গায়ে কেন লাল কাপড় ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম বিভিন্ন প্রকার বিরিয়ানির জন্য বিখ্যাত পুরান ঢাকাতে জানতে চেয়েছিলাম বিরিয়ানির পাতিলের গায়ে কেন লাল কাপড় বাঁধা থাকে নিয়মিত পুরান ঢাকায় বিরিয়ানি খেতে আসা এই ভোজন রসিক ভাই জানালেন এই লাল কাপড় দিয়ে ঢাকা থাকে আমার মনে হয় যেন আপনার এই জিনিসটা ওই দূর থেকে আকর্ষণ করার জন্য যে মানে এটা একটা মানে খাবার জন্য বা যত বিরিয়ানি বা খিচুড়ি এই একটা একমাত্র প্রোডাক্টেই আপনার এই লাল কাপড় দিয়ে বান্ধানো থাকে ওইটা মানে দূর থেকে মার্ক করার জন্য আমার মনে হয় এটাই তবে কেউ কেউ এটাকে প্রচলিত ঐতিহ্য ছাড়া আর কিছুই ভাবতে নারাজ এক ধরনের বন্ড বাবা আলাদা এরকম লাল কাপড় গামছা টামছা বাঁধে হয়তো ওনারাও এরকম কিছু ইয়ে অনুসারী করে নাকি আমরা তো এটা সঠিক বলতে পারি না না এটা আসলে আমাদের কখনো জানতে ইচ্ছে আমরা জিজ্ঞাসা করি না আর এটা দেখি না আমরা দেখি সব দোকান তারা একই সিস্টেম লাল কাপড় বাঁধে হয়তো ওই যে 800 নাকি একটা লাল গামছা তো বাঁধে হয়তো ওনারা ওই বাবার থেকে পাইছে আর কি লাল গামছাটা বাঁধার জন্য এটা দিলে বরকত হয় আর কি ওনাদের এরকম কিছু হইতে পারে পূর্বে কিছু অঞ্চলে লাল কালারকে একটি ঐতিহ্যবাহী কালার হিসাবে ভাবা হতো তাই বিরিয়ানির পাতিলের গায়ে লাল কাপড় দিয়ে ব্যবসায়ীরা বোঝাতে চায় তাদের বিরিয়ানি ঐতিহ্যবাহী বিরিয়ানি বিরিয়ানি বা তেহারি বা আমরা খিচুড়ি যেটাই হোক এটা পুরান ঢাকার ঐতিহ্য খাবারের পাতিল বলতে লাল কাপড় দিয়ে রেখে যাতে দর্শকের চোখ পড়ে এটা পর পুরান ঢাকাতে সুর আর কি এটা পুরান ঢাকাতে সুর এখন বাংলাদেশ সব জায়গায় চলে এটা খাবারের ড্যাক বলতে খিচুড়ি কর আমরা তেহারি কর বিরিয়ানি কর সব জায়গায় লাল কাপড় দিয়ে বাঁধা যায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার এটা অন্যতম একটি উদ্দেশ্য এটা একটা সুন্দর জীবি দেখা যায় বা খাবারে একটা আকর্ষণ থাকে দূরে থেকে একটা ভালো পরিবেশ দেখা যায় মানুষের একটা ভালো লাগে এই জন্য খোঁজ নিয়ে জানা গেল কিছু কিছু ব্যবসায়ী এই লাল কাপড় তাদের পূর্বপুরুষদের দেখা দেখেই ব্যবহার করছেন যার কোনো অর্থ তারা নিজেরাও জানেন না আমার জানা মতে আমরা জানতাম যে বিরিয়ানিটা পাকিস্তানিরাই হয়তো ওই দেশে বাংলাদেশে ই করছে ওরাই শালু কাপড়টা ব্যবহার করতো দেখতাম ওই জানা মতে আমি এই কাপড় ব্যবহার করি আমিও ছোটবেলাতে দেখাইতেছি এরকম আমিও এরকম করতেছি আমার বয়স 60 বছর আমিও ছোটবেলাতে এটা দেখাইতেছি না কারণ জিজ্ঞাসা করি না যে কি কারণে এটা বাঁধে তবে ইতিহাস থেকে জানা যায় গোড়ার দিকে মুঘল শাসকরা ছিলেন পারস্য সংস্কৃতি দ্বারা প্রভাবিত তারা তাদের জীবনে এই ধারা অনুকরণ করতেন সম্রাট হুমায়ুন ছিলেন এর পথ প্রদর্শক কারণ তিনি যখন রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট সেই লাল গালিচার উষ্ণ অভ্যর্থনায় দিয়েছিলেন খাদ্য পরিবেশনে দরবারি রীতিগুলোতে বিশেষত রূপালী পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড় এবং ধাতব ও চীনামাটির জন্য সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসা হতো পরে মুঘলরাও তাদের দরবারে এই রীতি চালু করেন
শুধু তাই নাই, সম্মানিত ব্যক্তি বা আধ্যাত্মিক সাধকদের জন্য ছিল লাল পাগড়ির ব্যবস্থা। এভাবে সমাজ জীবনে অভিজাত্য বনেদি উষ্ণতা প্রকাশে লাল বা লাল শালুর ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। সেখান থেকেই মূলত বিরিয়ানির পাতিলে লাল কাপড় বেঁধে রাখার রীতি এখনও চলে আসছে বলে ধারণা করা হয়। আর বিজ্ঞানের দৃষ্টিতে দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, ফলে এটা অনেক দূর থেকেও দেখা যায়। কুয়াশা, বৃষ্টি, ধোয়া ইত্যাদি পরিস্থিতিতেও লাল আলো দূর থেকে শনাক্ত করা যায়। সেই বিবেচনায় জরুরি ক্ষেত্রে বা কারো দৃষ্টি আকর্ষণে লাল কাপড়ের যে ব্যবহার, তার অনুকরণে বিরিয়ানির পাতিলে এই লাল কাপড়ের ব্যবহার হতে পারে বলে ধারণা করা হয়।